নানা ভাবে গুণ অঙ্ক প্র্যাকটিসও করেছি আমরা। কিন্তু আমরা আজকে আরেকটু গুণের আরো দু তিন রকমটা একটু প্র্যাকটিস করে নেব, বুঝলে? আরো দু তিন রকম একটু জিনিস আমরা গুণ সম্বন্ধে শিখে নেব, ঠিক আছে? তারপরে আমরা ভাগে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, একটা প্রথম বলি, তোমাদের এই যে বইতে প্রশ্ন বানাতে দেওয়া হয়েছিল এইটা নিয়ে একটু বলি। হ্যাঁ, সবাই করেছো, বেশ সুন্দর গল্পগুলো লিখেছো, কিন্তু একটা কথা বলি, আমি এক একজনের এক একটা প্রশ্ন নিয়ে একটুখানি বলি। গল্পগুলো সবাই খুব সুন্দর লিখেছে, কিন্তু কি বলছি, গল্পগুলোর সাথে একটু বাস্তবের মিল থাকতে হবে। হ্যাঁ, যেমন ধরো একজন কেউ লিখেছো, আমি প্রতিদিন 112টা অঙ্ক করি, তাহলে 12 দিনে কটা অঙ্ক করব? এবার ধরো প্রশ্নটা আমাদের ভুল কিচ্ছু নেই, প্রতিদিন 112টা করে অঙ্ক করলে 12 দিনে কটা করব, গুণ করব। কিন্তু প্রতিদিন কি 112টা অঙ্ক করা সম্ভব হয়ে উঠবে তোমার, সেইটা বলো তো? সেটা কি হতে পারবে? হ্যাঁ, তারপরে ধরো আরেকজন যেরকম করেছো, এমনি গল্পগুলোর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু আমি এইটাই চাইছিলাম একটু বাস্তবের সাথে মিল। যেমন 36 গুণ 60 ছিল, 85 পৃষ্ঠার অঙ্ক গুলো বলছি, 36 গুণ 60 ছিল, সে লিখেছে কি, আমি প্রতিদিন 36টা করে বই পড়ছি, তাহলে 60 দিনে কটা বই পড়ব? প্রশ্নটার মধ্যে কোনো ভুল নেই, প্রত্যেক দিন যদি 36টা বই পড়ে, 60 দিনে কটা বই পড়বে? 36 গুণ 60, একদম ঠিক আছে। কোনোদিনও পড়তে পারবো না, কিন্তু বলো একদিনে 36টা বই, একদিনে 36টা বই তো পড়া যাবে না বাবা। তাহলে কি হলো, প্রশ্নগুলোর মধ্যে কোনো ভুল নেই কারো, প্রত্যেকে ঠিক করেছে, কিন্তু কারো কারো না প্রশ্নগুলোর সাথে একটু বাস্তবের মিল ছিল না, মানে প্রশ্নগুলোর সাথে বাস্তবের মিলটা ছিল না, তাই না? ম্যাম আমি জয়েন হতে পারছিলাম না। হ্যাঁ, কে বলো, কে এলে? অহনা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, আমি এই সবে শুরু করেছি ক্লাসটা, এখনো লিখতে শুরু করিনি। আমি 85 পৃষ্ঠার যে প্রশ্নের অঙ্কগুলো তোমরা সব বানিয়েছিলে সেইগুলো নিয়ে বলছি। প্রশ্ন সবার ঠিক ছিল, কিন্তু কারো কারো এক একটা প্রশ্নের সাথে বাস্তবের মিল ছিল না। আমাদের তো পড়াশোনা করছি, অঙ্ক শিখছি, গুণ করছি, ভাগ করছি, কেন আমাদের রোজকার জীবনের বাস্তব জীবনের সাথে তো সেগুলো কাজে লাগানো, তাই না? এবার বাস্তবের থেকে বেরিয়ে গিয়ে তো কিছু করলে হবে না। ধরো প্রতিদিন 36টা বই পড়ছি, লিখে দিলাম আমার একটি গল্পের বইয়ে 112টি পাতা আছে, 12টি গল্পের বইয়ে পাতা আছে সংখ্যা। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু অস্মিতা তুমি যেটা বললে, তোমাকে আমি বলেছিলাম বোধহয় অঙ্কটা, তুমি তো এক ডজনের দাম বলেছো 60 টাকা, তুমি বলেছো এক ডজন হচ্ছে 60 টাকা দাম, তাই তো? 60 টাকা দাম, এক ডজনের দাম 60 টাকা বলেছো, তার মানে কি তুমি 12টার দাম 60 টাকা বলেছো তো, মানে 12টি বই 60 টাকা বলে। ডজন বলতে হবে তোমাকে, 36 ডজন বলতে হবে। 36 ডজন যদি তুমি বলো, তাহলে তোমার 60 আর 36 গুণ করছে, কিন্তু তুমি এক ডজনের দাম বলে 36টার দাম জিজ্ঞেস করছো। এক ডজন মানে তো 12টা, ওটা আমি তোমাকে বলেছিলাম একটু বোধ হয় ঠিক করতে। বুঝতে পেরেছি ভুলটা, ভুলটা বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এইটার কিন্তু সবার কাছে সবটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ, আমরা তাহলে গুণের একটু দুই একটা অন্য নতুন জিনিস একটু শিখে নি। নতুন কিন্তু তোমরা করেছো, হয়তো আমরা ক্লাসে আলাদা করে করাইনি, তোমরা করেছো। ধরো তোমরা
সংখ্যা দিয়ে শুরু করছি, তারপর আমরা বড় সংখ্যায় যাব। বোর্ড পরীক্ষার দেখলে এখানে লিখলে, আচ্ছা তাহলে আমি দেখলাম দুই গুণ তিন গুণ পাঁচ, পরপর গুণ চিহ্ন দিয়ে লিখলাম। আমরা এক্ষেত্রে কি করি সাধারণত? হ্যাঁ, উত্তরটা তিরিশ হবে, কিন্তু আমরা পদ্ধতিতে আসি। পদ্ধতিটা কি করি, প্রথমে এই দুটো গুণ করি, এগুলোকে আমরা ক্রমিক গুণ বলি, তাই তো? এগুলোকে আমরা কি বলি, ক্রমিক গুণ। ক্রমিক গুণ এরকম যখন পরপর পরপর থাকে, এরকম তিনটে কেন, চারটে পাঁচটা ছটা অনেক বেশি থাকতে পারে। এবার দেখো, আমরা এগুলোর মধ্যে কিছুটা নিজেরা একটু যুক্তি দিয়ে চলবো। আমরা গুণের ক্ষেত্রে জানি দুই গুণ তিন গুণ পাঁচ, আর তিন গুণ দুই গুণ পাঁচ যেভাবেই অর্ডার চেঞ্জ করি না কেন, গুণ ফলে কিন্তু কোনো একই প্রোডাক্ট কিন্তু একই থাকবে, প্রোডাক্টে কোনো তফাৎ হবে না। এবার দেখো, আমরা এখানে না ছোট সংখ্যা ছিল, ধরো আমি লিখলাম দুই গুণ বারো গুণ পাঁচ লিখলাম। এক্ষেত্রে আমরা একটু ভাববো, দেখো পাঁচ আর দুই গুণ করলে কিন্তু দশ হয়ে যায়, দশ হয় কি না? পাঁচ আর দুই গুণ করলে দশ হয়, সবাই বুঝতে পারছো? হ্যালো, আমরা এর বদলে যদি আমরা লিখি তাহলে হবে একশো কুড়ি, বদলে আমরা দুই গুণ পাঁচটাকে আগে লিখে নিলাম, বারো এটাও করা যায়। আমরা দেখছি পাঁচ দুগুণে দশ, এবার দশ কে তো বারো দিয়ে আমরা মুখে মুখে গুণ করতে পারবো, গুণফল তো একই হবে। চব্বিশ কে পাঁচ দিয়ে আমাদের নিচে বড় গুণ করতে হবে, এতে আমরা মুখে মুখে গুণ করতে পারবো। আমরা যদি এরকম পরপর ক্রমিক গুণ থাকে, সব ক্ষেত্রে এরকম সুবিধা খাটাতে পারবো তা নয়, কিন্তু যেসব ক্ষেত্রে পারবো আমরা সেসব ক্ষেত্রে এইসব পদ্ধতি গুলোতে যাবো তখন। কারণ এই যে তিনটে সংখ্যা গুণ হয়ে আছে, আগে পরে যেভাবেই লিখি না কেন গুণফল এক হবে। আমরা কি এই ব্যাপারটা একটু বুঝতে পারলাম, সহজ করতে যেই পদ্ধতি নিলাম? আচ্ছা, গুণ ক্রমিক গুণ জানো তো? ক্রমিক গুণ যে আমরা করতাম, ধরো আমি করলাম তিন গুণ আট গুণ চার, ঠিক আছে, তিন গুণ আট গুণ চার। এক্ষেত্রে আমরা কি করি, এই দুটোকে একসাথে গুণ করি, প্রথমে তিন গুণ আটটাকে করি, তিন গুণ আট করলে চব্বিশ হলো, তারপরে চব্বিশকে চার দিয়ে গুণ করলাম। চব্বিশকে চার দিয়ে গুণ করলে কত হলো, একটু পাশাপাশি মুখে মুখে চেষ্টা করো তো গুণটা করতে, বলো আমাকে। চব্বিশকে চার দিয়ে গুণ করে পাশাপাশি একটু মুখে চেষ্টা করো, না হলে খাতায় তো তলায় লিখবে, চেষ্টা করো দেখো। ছিয়ানব্বই, আচ্ছা একদম ঠিক করেছো। আমরা না এবার আস্তে আস্তে একটু একটু ছোট ছোট সংখ্যা থাকলে পাশাপাশি চেষ্টা করবো। এই যে পরপর গুণ করতে করতে যাই, এটাকে বলছি ক্রমিক গুণ। এইবার ক্রমিক গুণের মধ্যে আমরা শিখছি, যদি সম্ভব হয় আমরা কি করে সহজ করে নেব। এই গুণটাতে, হ্যাঁ
এইখানে তিনের বদলে ধরো পাঁচ আছে, তিনের বদলে পাঁচ আছে। আচ্ছা, যেহেতু আমরা সবসময় এমনি তো চেষ্টা করবো, এটা তো ধরো পরপর আছে, পরপর যদি না থাকে, যেখানে দশ হতে পারে, একশো হতে পারে, এরকম সংখ্যা আসতে পারে, সেই গুণটাকে আগে করে বাকিটা করা। কেন? যদি পরে শূন্য থাকে, আমরা জানি পরে শূন্য থাকলে শূন্য গুলো বসে যায় পরপর। তাহলে এই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হলো? পরিষ্কার হলো সবার কাছে? আচ্ছা, আয়ুষী নতুন এসছে, তোমার কাছে পরিষ্কার হয়েছে? আয়ুষী, আয়ুষী তোমার কাছে পরিষ্কার হয়েছে ব্যাপারটা? আয়ুষী মানে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হয়তো নেটের প্রবলেম হচ্ছে কিছু। আচ্ছা, এবার আছে আরেকটা, হ্যাঁ ছিল, হয়তো নেটে কিছু প্রবলেম হতে পারে, বাবা এ তো হতেই থাকছে, তাই না? এবার আসছে আরেকটা, আরেকটা জিনিসে। হ্যাঁ কি বলছো বলো? হ্যাঁ বলো ম্যাম, কত পৃষ্ঠা হচ্ছে এটা? বইয়ের গুণ শেষ হয়েছে 85 পৃষ্ঠা, তারপরে আমি গুণ সম্বন্ধে আরো দুই একটা জিনিস বলছি। এটা বইতে ঠিক নেই, কিন্তু আমাদের এগুলো গুণ সম্বন্ধে একটু জানা দরকার, ঠিক আছে? এগুলো গুণেরই সংক্রান্ত জিনিস, একটু জানা দরকার, সেই জন্য আমরা একটু করছি। আচ্ছা, এবার এসে আমরা আরেকটা জিনিসে আসছি। ধরো আমরা অনেক সময় দেখি এরকম ছক করে যোগ বিয়োগ গুণ ভাগ কিছু না কিছু দেওয়া থাকে। এগুলো করার আসল পদ্ধতিটা কি সেটাতে আমরা একটু আসছি। যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি সেরকমই, খুব সহজ, কোনো কঠিনও নেই, কিচ্ছু নেই। গুণ চিহ্ন দেওয়া আছে, তার মানে গুণ করতে হবে। কার সাথে কার? এইদিকে যেগুলো লেখা থাকবে তার সাথে এদিকে প্রত্যেক। আমরা ছোট ছোট সংখ্যা নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দুই, তিন, চার, পাঁচ, যে ধরো লিখলাম তিন চার পাঁচ, হ্যাঁ লিখলাম। এর মানেটা কি? তিন গুণ দুই করে এখানে লিখতে হবে, এখানে তিন গুণ দুই করে লিখতে হবে। দেখো বুঝতে পারছো, দেখতে পাচ্ছো সবাই? সবাই পরিষ্কার করতে কি, এইটা গুণ এইটা হবে, এই যে তিনটা গুণ, এই যে গুণ চিহ্ন এইটা আসবে। এটাই কি লিখবো বলো তো? এটা কি লিখবো? তিন গুণ চার, তিন গুণ চার, তিন গুণ চার, মানে এই যে তিন সংখ্যাটা আছে এটা গুণ হয় একটা একটা, যেটা ঘরে যাচ্ছে সেইটা লিখি। এটা কি লিখবো? তিন গুণ, তিন গুণ পাঁচ, পাঁচ। তাহলে আমাদের কত হচ্ছে কোন সংখ্যাগুলো বলো? ছয়, সংখ্যা ছয়, তিন গুণ দুই ছয়, তিন গুণ তিন নয়, আর তিন গুণ চার বারো, আর তিন গুণ বারো, আর তিন গুণ পাঁচ পনেরো, পনেরো। এটা দেখো, আমি তোমাদের বোঝাবার জন্য এখানে তিন গুণ দুই, তিন গুণ তিন, তিন গুণ চার, তিন গুণ পাঁচটা লিখলাম, কিন্তু এটা কিন্তু লেখার কোনো দরকার নেই। তোমাদের একবারে এই সংখ্যাটাকে লিখতে হবে, একবারে এটাকে লিখতে হবে, এটা বোঝাবার জন্য বলি। আর চার গুণ দুই, তারপর আবার চার গুণ তিন, চার গুণ দুই, আমাদের একবারে সংখ্যাটা লিখতে হবে। এই যে গুণ চিহ্ন দিয়ে লিখলাম না আমি, এটা তোমাদের বোঝাবার জন্য লিখলাম। গুণ চিহ্ন দিয়ে তো লিখতে হবে না, ওটা বোঝাবার জন্য লিখলাম। আমাদের একবারে গুণ ফলটা, প্রোডাক্টটা লিখতে হবে। চার দুগুণে আট হলো, এবার করবো চার তিনে কত হয় বলো?
এটাই কত লিখবো বলো? ষোলো ষোলো আর তারপরে কুড়ি আমার বলবে তারপর কুড়ি দুটো বলে দাও বারো এটা এরকম দেবে তার কোনো মানে নেই, কিন্তু আমি জিনিসটা বোঝাবার জন্য ছোট সংখ্যা এলাম। এখানে গুণ চিহ্ন দেওয়া আছে, মানে এদিকে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণ হতে হতে আবার এটা অন্যরকম থাকতে পারে। দেখো এগুলো তোমরা যে গুণ নামটা শিখেছো সেইগুলোকে একটু অন্যান্য দিক থেকেও আমরা একটু দেখছি। হ্যাঁ, কারণ সব দিক থেকে জিনিসটাকে তো বুঝতে হবে, শিখতে হবে, শুধু একসাথে গুণ করলে যোগ করলে তো হবে না। তারা এই জিনিসটাই এরকম ছোট ছোট সংখ্যা নিয়ে আমরা একটু তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এখানে পাঁচ ছয় সাত আট রাখলাম, এখানে শূন্য এক নয় রাখলাম, ঠিক আছে। এবার এখানে চিহ্নটা দিলাম যোগ চিহ্ন, যোগ চিহ্ন, তার মানে এবার কি হবে প্রত্যেকটার সাথে একদম ঠিক আছে, শূন্য যোগ হচ্ছে তাই পাঁচ ছয় সাত আট যা ছিল তাই কথা বলি অন্য জিনিস বলি অন্য জিনিস বলি আমরা নয় যোগ করছি তো, নয় যোগ করার সহজ পদ্ধতি আমরা কি শিখেছি? আমরা দশ দিয়ে যোগ করবো, করে যোগফলটা থেকে এক কম, এক কম মানে আগের সংখ্যায় চলে আসবো, এক কম মানে ঠিক আগের সংখ্যায় চলে আসবো আমরা, তাই না? ধরো ছয় আর নয় যোগ করছি মানে দশ আর ছয় যোগ করছি তাহলে ধরো এইরকম যদি ছক দিয়ে কিছু দেয় আমাদের করতে, আমরা সেগুলো করতে পারবো তো? হ্যাঁ, করবে এইখানে কোন চিহ্নটা দেওয়া আছে, যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো চিহ্ন থাকতে পারে। হ্যাঁ, যেরকম গুণ আর যোগটা করলাম এরকম ভাবে বিয়োগ আর ভাগটা হয়, এটাই আমরা এখন আসছি না, কিন্তু একই পদ্ধতি, এইটা সাথে এইটা, এটা গুণ এটা, এটা যোগ এটা, গুণ থাকলে গুণ যোগ থাকলে যোগ, যে চিহ্ন থাকবে সেইটার মতোই হবে। তারপরে ভাগ শুরু করবো তো করবোই, বইয়ের গুলো ছাড়াও আরো অনেক কিছু শিখতে হবে আমাদের। হ্যাঁ, ধরো আমরা জানি যে
শূন্য যদি শেষে থাকে তাহলে আমাদের সবসময় শেষে ফলে একটা শূন্য আসবে। আচ্ছা ধরো তো ও আমি আবার ইংলিশে লিখলাম, সারা বাংলা মুখে মুখে গুণটা করে আমাকে বলবে কি পদ্ধতিতে করব। দেখো তাহলে এইরকম গুণ থাকলে আমরা কিন্তু গুণটা না করে মুখে মুখে তখন করবো, তাই তো? এখানে যদি এখানে ধরো তিনের জায়গা আমি বলে দিলাম ১,০০,০০০ এই ধরনের গুণ আমরা মুখে মুখে সহজে করতে পারবো, তাই তো? আচ্ছা আয়ুষি কি এসছে? আয়ুষি আছো? আচ্ছা তুমি বুঝতে পারছো সব অঙ্ক গুলো যেগুলো করাচ্ছি? আচ্ছা বুঝতে না পারলে বলবে, কিন্তু আমরা কিন্তু বইয়ের প্রত্যেকটা করি, বইয়ের প্রত্যেকটা পাতা লাইন করি, তারপরে বইয়ের সাথে একটু একটু অন্য জিনিসও করে নি ওই ওই সংক্রান্ত। এবারে গুণ করলাম, এবারে গুণেরই সহজ কিছু জিনিস নিয়ে আরো অন্য অন্য জিনিসও করে নি, ঠিক আছে? আমরা বইয়ের গুণের চ্যাপ্টারটা শেষ করেছি, এর আগের অংশগুলো না হয়ে থাকে তুমি কিন্তু করে দেখিয়ে নেবে, ঠিক আছে? না হয়ে থাকলে করে দেখিয়ে নেবে, বইয়ের কিন্তু একটা পাতা একটা অঙ্ক ছাড়া যাবে না। আজকে আমরা আরেকটা জিনিস একটু দেখে নিই, আমরা তো দু অঙ্ক দিয়ে গুণ শিখেছি, একটু তিন অঙ্ক দিয়ে গুণটা শিখি একটুখানি। ধরো আমি লিখলাম ১১২, আমরা দু অঙ্ক শিখেছি, প্রথমটা কি হয়? প্রথমটা হচ্ছে একক করে যদি আমরা লিখি, একক দশক করে ৩১২ দিয়ে যেরকম হয় ১২৩ গুণ ২ করি, প্রথম লাইনটা আগে করি, ধাপে ধাপে এগোই, দুই ঘরে তাই দুই দিয়ে দিন, ৬ তারপরে তারপরে ১২৩০০ এবার তারপর দুটো শূন্য প্রথমে বসে যাবে, ৬ ৬ ৭ 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
আমরা প্রত্যেকটা স্টেপ কিছু ভালো করে বুঝতে পারলাম। আমরা কিন্তু একশোটা ইচ্ছে তিন দিয়ে গুণ করছি না, একশোটা ইচ্ছে 300 দিয়ে গুণ করছি। এইটা মাথায় রাখতে হবে, আমরা 123 গুণ 3 করছি না, আমরা 123 গুণ 300 করছি। কারণ 300 আছে কতটার ঘরে, মানে 300 গুণ করছি বলেই তো প্রথমে দুটো শূন্য বসে যাচ্ছে। আর এগুলো কিন্তু সবসময় শূন্য বসতে বসতে যাবে, কোনো কাটা চিহ্ন নয়। আমি পদ্ধতি গুলো আমরা যদি বক্সে করে করতে পারবো, এখন গুণটাকে কত ছিল সংখ্যা দুটো একটু মনে রাখো, আমার তো মনে থাকবে না সংখ্যা দুটো কত ছিল। সংখ্যা দুটো 123 আর 312 আমরা কি করি, গুণকে বিশ্লেষণ করি, গুণকটাকে বিশ্লেষণ করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইদিকে 123টাকে 123 রেখে দিলাম, গুণককে বিশ্লেষণ করলে 312টাকে তারপর এবার 123 দিয়ে 300কে গুণ করব। একদম ঠিক, এবারেরটা কি আসছে, 123 গুণ 300 বলো কত হচ্ছে? তাহলে আগে ধাপটা লিখে নেবো, 246 ঠিক আছে। এবার আমরা কি করব, এই তিনটাকে যোগ করব, এইটা 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 যোগ করব, তাহলে কত ছিল, 3690 33,336 তাই হচ্ছে যোগটা করলে 6,437 8,5,7
যোগ দিয়েছিলাম, যোগ দিলে আসল গুণফলটা আমরা পেলাম, তাই তো? এইটা কি হলো, এবার আমাদের লিখতে হবে আসল কথাটা, যে সমান প্রোডাক্ট কত হলো, 38,336। না 376, 36 কেন বলছে, 300 দিয়ে সেই 2 দিয়ে এটাকে স্থানীয় মানে ভেঙেছিলাম, সেই অনুযায়ী গুণ করেছি, প্রত্যেকটা গুণফলকে নিয়ে যোগ করেছি, একই জিনিস হলো কিনা বলো। তোমার বলো, তোমার কি অসুবিধা হলো, কি হলো একটু জানাও, এদের সাথে বুঝতে পেরেছো? আচ্ছা, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই সেটা কিন্তু ক্লাসে বলবে। হ্যাঁ আমাদের ক্লাসের উদ্দেশ্যটাই আলাদা। হ্যাঁ বলো বলো, আজকে প্রথম দিকটা না একটু বুঝতে পারিনি। কোনটা বলো, প্রথমটা কি করাচ্ছিলাম যেন, ওই ক্রমিক গুণ করাচ্ছিলাম, ওই যে হ্যাঁ ওই যে হ্যাঁ ক্রমিক গুণটা আসলে। আচ্ছা আচ্ছা, দেখি তুমি আরেকবার ঝট করে বলে নি তাহলে। এক্ষুনি আমরা ঝট করে ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিই, যেটা বুঝতে পারবে না সেটা সঙ্গে সঙ্গে বলবে, যে যেটা বুঝতে পারবে না আমি সব সময় বলি, কারণ আমাদের কিন্তু শুধু উত্তর জানাটা কথা নয়, আমাদের হচ্ছে কেন করছি কিভাবে করছি। ধরো আমি নিলাম 3 × 4 × 5, আমরা তো 2 সংখ্যা গুণ করেছি, এবার 3 সংখ্যা যদি থাকে কি আরো আসতে পারে, কি করবো? প্রথমে আমরা 3 × 12 = 5, এইবার আমরা 5 × 7 = 7 হয়ে গেল। এটা ধরো যদি আরো সংখ্যা থাকতো, ধরো 5 পরে আরেকটা 6 রয়েছে, আরেকটা 6 আছে, তাহলে কি করতাম, এরপরে আছে 5 × 6, তখন আমরা 5 পর্যন্ত এই এতটা পর্যন্ত গুণ করেছি, এরপরে 6 গুণ দেব, তাই না? তখন কত হবে, এখন কত হবে বলো, 360 বুঝতে পারলে, আয়ুষি বুঝতে পারলে, এইটাকে আমরা বলছি ক্রমিক গুণ, এই যে পরপর পরপর থাকে ক্রমিক গুণ। তো এইটার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলেছি, অনেক সময় এমন সংখ্যা থাকবে যে সংখ্যাগুলোকে আমরা পরপর করে নিলে একটু সুবিধা হবে, যেরকম দেখো এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা দেখতে পারি। আমরা জানি গুণের ক্ষেত্রে আগে পরে করাতে গুণ ফলের কোনো তফাৎ হয় না, গুণ ফলটা একই থাকে। এই যে 3, 4, 5, 6 রয়েছে, 3, 4, 5, 6 কে যদি 3, 5, 4, 6 করি কোনো গুণের তফাৎ হবে না। তা আমরা কি করবো, 4 আর 5 গুণ করলে 20 আসে, তাই না? যেহেতু 4 আর 5 গুণ করলে 20 আসে, তখন আমরা এটাকে আগে করে নিতে পারি, আর 20 শেষে একটা শূন্য আছে, ওটা আমাদের গুণ করতে সুবিধা হবে, কাজেই আমরা তখন এখানে যখন আমরা মুখে মুখে গুণ করব, দেখবে এই পদ্ধতি ফলো করি। এবার 4 আর 5 যেই আগে করে নিলাম, আমরা 3, 6, 8 তো করে নিতে পারি, এবার
কুড়ি গুণ আঠারো তো করে নিতে পারি, যে কোনোটাকে আমরা আগে করতে পারি আমাদের গুণ করার সুবিধের জন্য। এবার